2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর থেকে রাজ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ সংগঠিত করে চলেছে রাজ্য সরকার, তা শিক্ষাক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে এবার রাজ্য সরকার আগরতলায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা তথ্য সংস্কৃতি দপ্তরের দীর্ঘদিনের একটা প্রয়াস। এই রাজ্যে চলচ্চিত্রের প্রতি মানুষের যে একটা মোহ সেটাকে বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার প্রয়াস গ্রহণ করেছিল। খুব শীঘ্রই আমরা আগরতলায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শুভ সূচনা করব। এ নিয়ে কলকাতাস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। এটা তথ্য সংস্কৃতি দপ্তরের দীর্ঘদিনের একটা প্রয়াস এবং এরাজ্যে চলচ্চিত্রকে বা চলচ্চিত্রের প্রতি মানুষের যে মোহ সেটাকে আরো বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার আমরা প্রয়াস গ্রহণ করেছিলাম এবং বিগত দিনেও আপনারা দেখেছেন যে এটা আমাদের আইসিএ দপ্তর বা তথ্য সংস্কৃতি দপ্তরে সব থেকে যে প্রায়োরিটি যে আমাদের ওয়ার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ছিল। সত্যজিৎ রায় টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট যেটা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত, ভারত সরকারের তথ্য সম্প্রচার দপ্তরের অধীন, এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য পায়োনিয়ার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। গত 5 তারিখ আমি এবং আমার যিনি সেক্রেটারি রয়েছেন, অন্যান্য দপ্তরের আমাদের আধিকারিকরা পুনরায় সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতাস্থিত তাদের যে ক্যাম্পাস সেখানে গিয়ে দীর্ঘ আলোচনা করি, আমাদের মিটিং হয়, তাদের ডাইরেক্টর, তাদের রেজিস্ট্রার, টেকনিক্যাল যে পার্সনস তাদের উপস্থিতিতে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে আমরা স্থির করি দুপক্ষের আলোচনার মাধ্যমে যে আমরা খুব শীঘ্রই এই আগরতলায় যে বহু প্রতীক্ষিত আমাদের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তার শুভ সূচনা আমরা করব। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান, এই ইনস্টিটিউট চালু করার জন্য রাজ্য সরকার 5,57,00,000 টাকা অনুদান রাজ্য সরকার আমাদেরকে প্রদান করেছে। প্রাথমিকভাবে পিডাব্লিউডিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে ভেতরের সমস্ত কাজ সম্পন্ন করার জন্য। 5,75,00,000 টাকার অনুদান রাজ্য সরকার আমাদেরকে প্রদান করেছে এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করার জন্য। প্রাথমিকভাবে পিডাব্লিউডিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে ভেতরকার সমস্ত কাজ সম্পন্ন করার জন্য, ইন্টারনাল ইলেকট্রিফিকেশন, রিনোভেশন, পৌর পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে বিউটিফিকেশন এসে জঙ্গল কাটাই করার জন্য। এদিন সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী ও দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা সন্তোষ দাস উপস্থিত ছিলেন। তারও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।